মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানে কোনো খেতাব বিভক্তি নয়। এখন থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে মাসে 20,000 টাকা দেওয়া হবে। দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ডিজিটাল মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি অবহেলা কোনোভাবেই মানা যায় না। মারুফ রেজা রিপোর্ট। দীর্ঘ সাহসিকতায় আজকে স্বাধীন বাংলাদেশ, সেসব বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় বিভিন্ন মাধ্যমে নিয়মিত সম্মানী ভাতা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা বিজয়ের 24 দিন পর। তবে এখন থেকে সেই সম্মানী সরাসরি চলে যাবে মোবাইল ফোনের মাধ্যমে। G2P নামক এই পদ্ধতি সময়ের সাথে সাথে বাঁচাবে নানা ধরনের ধকল। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে তারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে সরকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। সংশ্লিষ্টদের পরামর্শ দেন এলাকাভিত্তিক মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস রক্ষায়। আগামী প্রজন্ম তারা যেন এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলি জানতে পারে, দেখতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য নিয়ে এই ব্যবস্থাটি নিয়েছি। মুক্তিযোদ্ধাদের চরম অবহেলায় দিন কাটাতে হতো, ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলেমেয়েরা অবহেলিত থাকবে, এটা অন্তত আমি যতদিন বেঁচে আছি এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না, কারণ তাদের অবদানই তো আমাদের আজ স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12 থেকে বাড়িয়ে 20,000 করার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, সেটি হবে সবার জন্য সমান। আমি মনে করি এই সময় 12,000 টাকা কিছুই না, নিচের যে কয়টা স্লট আছে সেগুলি এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করবো। যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। উদ্বোধন শেষে কালিয়াকৈর, ফুলবাড়ী, বড়লেখা সহ বেশ কয়েকটি উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মারুফ রেজা, RTV, ঢাকা। সেই ব্যবস্থাটাই